ড্রাইভার সংকটে ভুগছে উদয়পুর ফায়ার স্টেশন অফিসটি। তিন শিফটে তিনজন ড্রাইভার দিয়ে চালানো হচ্ছে। এর মধ্যে এক জায়গায় আগুন নেভানোর কাজে একটি গাড়ি গেলে ওই সময় আরেকটি অ্যাক্সিডেন্ট হলে যেতে পারে না কোনো অগ্নি নির্বাপক দফতরের কোনো গাড়ির ড্রাইভারের অভাবে। আমি রিকোয়েজিশনও দিয়েছিলাম গত 19 তারিখে। এসডিএমের চিঠি পাওয়ার সাথে সাথে আমি আমার উদ্ধতন কর্তৃপক্ষ দীপ সাহেবকে জানাই। উনিও চেষ্টা করেছেন, কিন্তু সাউথ এবং গুমতি ডিস্ট্রিক্টের ভিতরে অন্য কোনো ড্রাইভার না থাকার কারণে তিনি আমাকে দিতে পারেন। পরবর্তী সময়ে আমি তবু ওয়েস্ট দীপুর ওয়েস্ট ওসি প্যানের সঙ্গে কথা বলে উপায় খুঁজি। তখন উনি বলেন কি করবেন, এখন তো স্টাফ সত্যিই আপনি সিঙ্গেল শিফট চালিয়ে হইলেও ওখানে স্ট্রংরুমে ডিউটি, ইমার্জেন্সি ডিউটি ওটা কভার করতে হবে। সেই অনুসারে আমার 6 ড্রাইভার ছিল, অ্যাকচুয়ালি 7 ড্রাইভার বর্তমান। এর মধ্যে একজন কিছুদিন আগে স্ট্রোক হয়েছেন, তো আমাদের আমার কাছে ছিল আর 6 ড্রাইভার। এই 6 ড্রাইভারকে আমি দুভাগে বিভক্ত করি, 3 ওখানে স্ট্রংরুমে 24 ডিউটি করছেন এবং আমার উদয়পুর ফায়ার স্টেশনে 3 ফায়ার ড্রাইভার দিয়ে চলছে। মিনিটাইম আমাদেরও প্রশ্ন হয় এরকম কোনো ঘটনা দুবার একই সঙ্গে যদি 2 কল আসে তখন আমরা অন্যান্য পাশের যে স্টেশনগুলো আছে তাদের সহযোগিতা নিতে পারব। যদি সিঙ্গেল শিফট চালনা করি তাহলে 7 একজন হয়তো সুতি সাদা থাকতে পারে, তার জন্য 7। আর যদি ডাবল শিফট চালাতে হয় মিনিমাম প্রত্যেকটা শিফটে 14 ফায়ারম্যান আমার প্রয়োজন। কিন্তু এখন তো ড্রাইভার একজন আপনাদের এখানে, আর টোটাল স্টাফ কতজন, প্রতিটা শিফটে কতজন এখন কতজন আছে বর্তমানে? এই ইভিনিং শিফট চলছে দুপুর 1 থেকে, ওখান 8 ম্যান পাওয়ার আছে। লাগে তো 14 লাগে 14 ইনক্লুডিং ড্রাইভার আমাদের যে নির্ধারিত যে ডিউটি লোক আছে ওনারা তৎক্ষণাৎ ওই জায়গায় যান, গিয়ে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যান। তদুপরে একটা আরো কল আছে যে উনি জামজুরির পাশাপাশি নাকি একটা দুর্ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে আমরা কলটাকে কাকরাবনকে ফরওয়ার্ড করি। কাকরাবন থেকে ওই জায়গাতে তারা আসেন, পরবর্তী রিপোর্টটা তাদেরই কাছে নিতে পারেন তার কিভাবে পেয়েছেন কি না পেয়েছেন। আপনাদের এখানে ধরেন এখন যদি ধরেন কথার কথা দু জায়গার থেকে একই সময় কল আসলো, যে একটা ফায়ার কল আসলো আর একটা অ্যাক্সিডেন্টের কল আসলো, তো এখন তো ড্রাইভার একজন, ঠিক আছে, তো আপনারা দু জায়গাতে তো পাঠাতে পারবেন না গাড়ি। হ্যাঁ, তো কাকরাবন থেকে গাড়ি আসতে বা কিল্লিয়া থেকে গাড়ি আসতে আপনাদের লেট হবে না? হ্যাঁ, কিছু তো সময়ের ডিফারেন্স হবে, কিন্তু তার নির্দিষ্ট রেসপন্স টাইমেই তারাও আসবেন। ভিউরো রিপোর্ট, ভয়েস 18।